सारा चीना चीना नजर है। सुन थाना वाला नंबर देता उधर नंबर दीजिए। मैं घूमे हम फोन करना फोन करना कहां वही कोई तरह वाला करे हम उल्टा ए रकम करा कोई कोई तरह वाला के देना नहीं रे हम उल्टा ना कर कूड़ा देना। देखो শামসেরগঞ্জ থানার চাঁদপুর সংলগ্ন এলাকায় এক আমবাগানের মধ্যে এক যুবকের কিন্তু ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। আর এই দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন প্রথমে দেহটিকে দেখতে পায় আমবাগানের মধ্যে পড়ে থাকতে। এরপরে শামসারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে শামসারগঞ্জ থানা পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় লোকজনের দাবি যেহেতু তার দেহে ক্ষতচিহ্ন রয়েছে পাসিং ভাই মনে করছে স্থানীয় লোকজন ফলে তাকে যে খুন করা হয়েছে স্থানীয় লোকজন কিন্তু দাবি তুলেছে এবং দোষীকে অতি সত্বর গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবং শামসারগঞ্জ থানা পুলিশ করে এমনই দাবি তুলেছে স্থানীয় মানুষজন। পলাশ বাড়ি কোন জায়গায় কি জানতে পারা যাচ্ছে? দেখো যে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে তার সেই যুবকের নাম হচ্ছে তারিকুল শেখ। তার বাড়ি হচ্ছে শামসারগঞ্জ থানার অন্তর্দীপা বলে আমরা জানতে পেরেছি। আর এলাকার মানুষজন এই যে হঠাৎ করে সকালবেলায় ঝুলন্ত দেহ আর এটা দেখে এলাকার মানুষজনের কি প্রতিক্রিয়া তারা কি বলছে? দেখো একদম ঝুলন্ত দেহ না, আমবাগানের মধ্যে ক্ষতবিক্ষত দেহ পড়েছিল, ঝুলন্ত অবস্থায় ছিল না। এবং স্থানীয় মানুষজন কিন্তু সকালবেলাতে যখন বিভিন্ন কাজের জন্য কিন্তু ওই রাস্তা দিয়ে যখন বেরোয় তারা কিন্তু স্থানীয় লোকজন কিন্তু দেখতে পায় যে আমবাগানের মধ্যে কিছু একটা পড়ে রয়েছে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেলে দেখে যে এক যুবকের দেহ পড়ে রয়েছে এবং এরপরে শামসারগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। শামসারগঞ্জ থানা পুলিশ আসার পরেই কিন্তু দেহ নিশ্চিত হয় যে ওই যুবকের নাম হচ্ছে তারিকুল শেখ, তারপরে হচ্ছে শামসারগঞ্জ থানার অন্তর্দীপা এলাকায়। পলাশ তুমি যেমনটা জানালে যে তারিকুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন, প্রাথমিকভাবে কি মনে করা হচ্ছে যে এর পেছনে কোন রকম অন্তর্ঘাতের ঘটনা থাকলেও থাকতে পারে, খুনও হতে পারে, কি বলছে পুলিশ আর কি বলছে স্থানীয় মানুষজন? দেখো ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে যে তাকে কেউ মেরেছে না বা সে তার কি হয়েছিল এখানে বা তার দেহ এখানে কেন পড়ে রয়েছে। যদি স্থানীয় মানুষজন কিন্তু জানিয়েছে যে তার দেহে যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে তাকে কিন্তু খুন করা হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে এমনটা কিন্তু স্থানীয় লোকদের কিন্তু জানিয়েছে। ধন্যবাদ পলাশ, তুমি নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পলাশ সিংহ সরাসরি ফোনে ছিলেন এবং পলাশ যেমনটা জানালো যে আজকে সকালবেলায় আমবাগান থেকে এই ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জ থানার চাঁদপুর পাওয়ার হাউস সংলগ্ন আমবাগান বলে জানতে পারা যাচ্ছে এবং মৃত যুবকের নাম তারিকুল শেখ, তার বয়স মাত্র ২৬ বছর। ইতিমধ্যেই তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠানোর যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই পুলিশ শুরু করে দিয়েছে।